সংসদের বিশেষ অধিবেশনে পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভাতেও এই বিল পাশ হয় দীর্ঘ তিন দশক ধরে প্রচেষ্টা চালানোর পর অবশেষে এই বিল পাশ হয়েছে আর তারপর থেকে পৃথিবীর সদর দফতরে শুরু হয়েছে উদযাপন সংসদে দেশের জনগণের প্রতিনিধিত্বে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে এই উদযাপনের আয়োজন করা হয়েছে বিজেপির সদর দফতরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সমস্ত দেশবাসীকে অভিনন্দন দীর্ঘ কয়েক দশক ধরে দেশের নাগরিকরা এ বিলের অপেক্ষা করছিল সেই স্বপ্ন সত্যি হয়েছে এটা গোটা দেশের জন্য একটা বিশেষ সহায় বিজেপি কর্মীদের জন্য এটা বিশেষ দিন আজ সমস্ত মহিলাদের আত্মবিশ্বাস আকাশ স্পর্শ করেছে দেশের মা বোন মেয়েরা উদযাপন করছেন আমাদের আশীর্বাদ করছেন কোটি কোটি মা বোনীদের স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছি আমরা বিজেপি রাষ্ট্রকে সবার আগে মনে করে বিজেপি কর্মী হিসাবে দেশের দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত নারী শক্তি বন্ধন অধিনিয়ম কোনো সামান্য আইন নয় এটা নতুন ভারতের নতুন সূচনা অমৃতকালে নতুন ভারত গঠনের লক্ষ্যে অনেক বড় ও মজবুত পদক্ষেপ মহিলাদের জীবন আরো সহজ করতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে ও মহিলাদের নেতৃত্বে উন্নয়নের যে গ্যারান্টি মধ্যে দিয়েছিল এটা তার প্রমাণ দেশের প্রত্যেক মা বোনেদের অনেক অনেক অভিনন্দন মহিলাদের অংশীদারিত্ব বাড়াতে বিজেপির তিন দশক ধরে এ বিল আইনে পরিণত করার চেষ্টা করছিল আজ আমরা তা বাস্তবায়ন করেছি মহিলা সংরক্ষণ বিল নিয়ে একাধিক বাধা ছিল কিন্তু যখন উদ্দেশ্য পবিত্র হয় প্রয়াসে পারদর্শিতে থাকে তখন সব প্রতিবন্ধকতা পার করা যায় এটা একটা রেকর্ড যে সংসদে এই বিল এত সমর্থন পেয়েছে নতুন সংসদ ভবনে শাসক বিরোধীর অবস্থানের ঊর্ধ্বে উঠে সকলে এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন এর জন্য সকল রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানাই বিউরো রিপোর্ট আর ই নিউজ